মেয়ে আর নেই এ শুনেই হাসপাতালের গেইটের সামনে বারবার মূর্ছা যাচ্ছেন মা অন্যদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ গলায় টনসিলের অপারেশনের জন্য তেইশ জুন বিকেলে কুমিল্লার ঝাউতলার ফেইথ মেডিকেল সার্ভিসেস অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের চিকিৎসক জহিরুল হকের কাছে পনেরো বছর বয়সী মেয়ে মিমকে নিয়ে যান ব্রাহ্মণপাড়া উপজেলার কংসনগর এলাকার বিল্লাল হোসেন এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় মিমকে নেওয়া হয় পাশেই অবস্থিত হেলথ অ্যান্ড ডক্টরস জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটারে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরপরই অবস্থা খারাপের দিকে যায় মিমের

ঘটনার কিছুক্ষণ পরেই চিকিৎসক জহিরুল এবং কর্মকর্তারা হাসপাতালে তালা ঝুলিয়ে পালিয়ে যায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ তারা আইনিভাবে কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন এখন এটা তো হচ্ছে আইনগত প্রক্রিয়া যদি ওনারা মনে করে যে ডাক্তারের ত্রুটির কারণে মারা গেছে আইনগত যারা প্রতিকার চায় থানাতে কমপ্লেন করে হ্যাঁ নিয়মতান্ত্রিকভাবে যেগুলো কার্যক্রম আছে এগুলো শেষ করার পরে আমরা মতামত দিতে পারবো কিন্তু আমরা এখন তো কিছু বলতে পারব না তারা আসছে চিকিৎসাতে ডাক্তারের কাজ চিকিৎসা করা ডাক্তার চিকিৎসা করছে করতে গিয়ে অত মারা গেছে কিভাবে মারা গেছে এটা আমরা তো বলতে পারবো এরা যদি আসে যে আমাদের কাছে প্রতিকার চায় আমরা যে এটা প্রসিডিউর আছে নিয়মতান্ত্রিক ভাবে দেখতে পারি মিম আক্তার কংশনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন ঈদের এক সপ্তাহ আগে গলায় টনসিলের ব্যথা অনুভব হয় তার কে জানতো সামান্য টনসিলের কারণে ভুল চিকিৎসায় দুনিয়া থেকেই বিদায় নিতে হবে তাকে সাব্বির হোসেন সোনালী নিউজ